হ্যালো গাইস টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর খবর তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজ আমার ব্লগটা শুরু করলাম বিকেল পাঁচটা দিয়ে তো বন্ধুরা তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে এত গরম কি বলবো তো আমি বিকেলবেলা চলে গেলাম মাঠে দেখতে পাচ্ছ আমি মাঠে চলে গেছি আমাদের এখানে চৈতমুখ কড়াই গাছ ওখানে কড়াই পেকে ভর্তি হয়ে গেছে খুব সুন্দর লাগছিল দে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ফুটেজ নিয়ে নিলাম দেখতে পাচ্ছ কত কড়াই গাছ গ্রামের প্রকৃতি কত সুন্দর যারা যারা গ্রামে এসছো তারাই বুঝবে গ্রামের মাঠে তারপরে পুকুরে অনেক কত সুন্দর লাগে মাঠে এসে তো দারুণ লাগে আর এখানে আমি এসেছি আমার বাবার মা কড়াই তুলছে তো এখানে বেশ ভালোই হাওয়া হচ্ছিল তো বেশ ভালোই লাগছিল ওখানে অনেকক্ষণ বসছিলাম মাঠে তো প্রকৃতির হাওয়া বেশ ভালোই লাগছিল তো সব বছরের থাকতে এবছরের কড়াই গাছ অতটা ভালো হয়নি অন্য অন্য বছরে দু তিনবার করে কড়াই তোলা হয় এবছরে একবারই তুললেই হয়ে যাবে কড়াই গাছগুলো দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে অনেক গাছ হলুদ হয়ে গেছে এত রোদ রোদের জোটে এক গাছগুলো হলুদ হয়ে গেছে অনেক গাছ তো শুকিয়ে গেছে এবছর বেশ ভালোই করাই হবে না অল্প করাই হবে ওখানে আমি অনেকক্ষণ বসে থাকার পর আমিও কড়াই তুলছিলাম তো আমি কড়াই তুলব কি কড়াই তোলার আগে বেশিরভাগ আমার গাছ উঠে যায় আমার হাত দিয়ে তাই জন্য আমি কড়াই তুলতে চাই না মা বাবা বেশ ভালোই কড়াই তোলে আমি তুলতে পারি না গাছগুলো তুলে ফেলি নষ্ট করে ফেলি আমি বেশি দেখতে পাচ্ছি এই এতগুলো কড়াই তুলেছি আমার হাতে লম্বা লম্বা কত সুন্দর লাগছে কড়াইশুঁটিগুলো আর মাঠের যেদিকে তাকাবে শুধু চৈত্র করায় সবুজ হয়ে আছে বেশ সুন্দর দেখতে লাগছিল সব আশেপাশে সব মাঠ কড়াই ভর্তি আমাদের এখানে বর্ষার সময় ধান গাছ ভর্তি থাকে আর এই গরমের সময় এরকম চৈত্র মুখ করায় মাঠ পুরো ভর্তি হয়ে থাকে মাঠ এত সুন্দর লাগছিল কড়াই গাছগুলো দেখে পুরো যেদিকে তাকায় ভর্তি হয়ে আছে কড়াই গাছ তোমাদের কেমন লাগলো আর তোমরা আগে এই কড়াই গাছ দেখেছ কি আমাকে কমেন্ট করে জানাও তো কেমন হয়েছে আমার ভিডিও তো আমাকে কমেন্ট করে জানাও আর আমার ব্লগুলো যারা দেখছো যারা আমার সাপোর্টে আছো আমিও তোমাদের সব ফুল ওয়াচ করি সব ভিডিও দেখি দেখার চেষ্টা করি তো বন্ধুরা আমার ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকম গ্রামের প্রকৃতি কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে এরকম একটা ব্লগ আনার চেষ্টা করবো পরবর্তী ব্লগে দেখা হবে এখনকার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই গরমে বেশি রোদে বেরো না কারণ ছাতা নিয়ে বেরো যে যে রোদে তো বেরোতেই হবে যত গরম হোক কারণ সবাই তো কাজে যেতেই হবে তাই না তো সবাই সাবধানে থেকো আর ইউটিউব ফ্যামিলি থেকে আমার ভিডিও এমন লম্বাভাবে হচ্ছে বলে আমাকে যে জানিয়েছ সেই দিদিভাইকে অনেক থ্যাংক ইউ এবারে ব্লগটা ঠিক হচ্ছে কি আমাকে জানিও কমেন্ট করে টাটা এখনকার মতন